বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র গড়ে তুলতে দু সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশ আগস্টের সেই ভয়াল দিন সম্পর্কে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন তবু রেখে আমি মাইকটাও হাত থেকে রাখতে পারিনি এরই মধ্যে এক বোমার আওয়াজ বোমার আওয়াজটা হওয়ার সাথে সাথেই মানে আমাকে আমাদের নেতাকর্মী আমাকে ধরে বসিয়ে দেয় আমাকে একদম ঘিরে রাখে এবং একটার পর একটা গ্রেনেড কিন্তু প্রথমে তিনটা তারপরে আবার তিনটা তারপরে এভাবে করতে করতে প্রায় এক ডজনের কাছাকাছি গ্রেনেড তারা ছুঁড়ে মারে তারা জঙ্গিবাদ সন্ত্রাস করে সেই তালেবান এবং সেই সময় কিন্তু এই একটা স্লোগানও চলতো বাংলাদেশে যে তার স্লোগান দিত আমি কোট করছি যে আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান তা আজকে আফগানিস্তানের অবস্থাটা দেখেই তারা দেখুক যে সেখানকার কী অবস্থাটা তো সেটাই বাংলাদেশে করতে চেয়েছিলো যেটা হয়তো আমরা আছি বলে সেটা পারিনি বারবার আঘাত এসেছে সেই একাশি সালে আমি বাংলাদেশে নামার পর থেকে আমার উপর হামলা হচ্ছে আর আল্লাহ আমাকে কীভাবে যেন বাঁচিয়ে দিচ্ছেন হয়তো আমার আল্লাহ তো সবার জন্য কিছু কাজ লিখে দেয় হয়তো কিছু আমার উপরে এই দায়িত্বটা আছে যে বাংলাদেশটাকে যে মর্যাদাটা হারিয়ে গেছে সেই মর্যাদাটা ফিরিয়ে দেওয়া তো যা হোক আমি দেশবাসীকে এটা বলবো যে তাদের সচেতন থাকতে হবে আমরা ওই আফগান হতে চাই না বাংলাদেশ বাংলাদেশই হবে